হ্যালো ছোট্ট বন্ধুরা, কিশলয় চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য আবার একটা নতুন মিষ্টি ভিডিও নিয়ে চলে এসেছি। তো চলো, দেরি না করে আমরা শুরু করি। তো দেখো, এখানে তোমরা কি দেখতে পাচ্ছ বলো তো, যে তোমাদের মতোই একটা ছেলে কি করছে না, চোখ বন্ধ করে সবে সবে ঘুম থেকে উঠেছে, উঠে হাত পাগুলো টান টান করছে। ঠিক আছে, মানে দেখেই মনে হচ্ছে না যে এই বাচ্চা ছেলেটার খুব আরাম লেগেছে। তো হ্যাঁ, আজকে আমরা যে কবিতাটা পড়ব সেই কবিতাটা কবি শঙ্খ ঘোষের লেখা আরাম। তো চলো আর দেরি না করে আমরা দেখে নিই। আচ্ছা দেখো, আরাম শঙ্খ ঘোষ। ঘুম ভেঙে দেখি আজ পাখিদের কুজনে, বাবা আছে মাও আছে দুই পাশে দুজনে। ওই ঘরে ঘুম ভরে জিজি আছে বেঘরে, পুতুলেরা টুংটাং নেচে ওঠে এ ঘরে। এদিকে আজান আর ওই দিকে শিয়ারাম, সব আছে ঠিকঠাক, আহ আজ কি আরাম। তাহলে দেখো কবি কি বলছেন, যে ঘুম ভেঙে দেখতে পাওয়া যাচ্ছে কি না, এই ছোট্ট শিশুটা দেখছে যে তার ঘুম ভেঙে গেছে পাখিদের কুজনে, মানে পাখিদের ডাকে যখন ঘুম ভেঙেছে তখন সে দেখছে যে তার বাবা মা দুজনেই দুপাশে রয়েছে। আর পাশের ঘরে কি রয়েছে না, ভোরবেলা জিজি, মানে একদম জিজি মানে ওর দিদি হয়তো, তো সে কি করছে না, বেঘরে একদম ঘুমোচ্ছে, মানে প্রচণ্ড ঘুম। পুতুলেরা টুংটাং নেচে ওঠে এ ঘরে, আর কি না, হাওয়াতে পুতুলগুলোর শরীর গায়ে টুংটাং করে শব্দ হচ্ছে। একদিকে কি শোনা যাচ্ছে, আজান, আর অন্যদিকে শিয়ারাম। তো এই সব কিছু দেখে এই ছোট্ট শিশুটার মনে হচ্ছে যে আশেপাশে সব কিছু ঠিকঠাক আছে, তাহলে তো খুব আরাম, তাই না? তো তোমরাও নিশ্চয়ই যখন ঘুম থেকে ওঠো, উঠে আশেপাশে যদি দেখো যে সব কিছু ঠিক রয়েছে, বাবা মা দুজনেই পাশে রয়েছে, আর তার সাথে তোমাদের খেলনা পুতুল আরও আশেপাশের যে পরিবেশ সব কিছু খুব সুন্দর ঠিকঠাক রয়েছে, তাহলে কিন্তু তোমাদেরও খুব ভালো লাগে, তাই না? খুব আরাম লাগে। তখন তোমরা কি করো না, আবার চাদরটা টেনে নিয়ে হয়তো পাশ ফিরে ঘুমিয়ে পড়ো, তাই না? তো এরামভাবে ঘুমোলে কিন্তু এখন আর হবে না। এখন কি করতে হবে না, এই কবিতাটা চট করে পড়ে ফেলতে হবে, আর তার সাথে কবিতার অনুশীলনীগুলোও একই সাথে করে ফেলতে হবে। তো চলো আমরা দেখে নিই। তো দেখো, প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে এক কথায় উত্তর দাও। ঠিক আছে, অর্থাৎ একটি বাক্যে তোমাদের উত্তরগুলো লিখতে হবে। তো প্রথম প্রশ্ন, কুজন কি? ঠিক আছে না, কুজন হচ্ছে পাখির ডাক। তো এই যে পাখির যে কিচিরমিচির ডাক, সেটাকেই ভালো কথায় বলে কুজন। একের দুই, কিভাবে ঘুম ভাঙলো? না, পাখির ডাকে ঘুম ভাঙলো, তাই না? আমরা প্রথম লাইনেই দেখেছি, দেখো ঘুম ভেঙে দেখি আজ পাখিদের কুজনে, তাহলে পাখির ডাকে কিন্তু ঘুম ভেঙেছে। ঘুম ভেঙে কি দেখা গেল? না, ঘুম ভেঙে দেখা গেল বাবা মা দুপাশে দুজনে আছে। তাহলে আমরা দেখেছি তো যে ঘুম ভেঙে দেখি আজ পাখিদের কুজনে, বাবা আছে মাও আছে দুই পাশে দুজনে। তাহলে ঘুম ভেঙে দেখা গেল যে বাবা মা দুজনেই দুপাশে আছে। জিজি আর পুতুলেরা কি করছে? এই দেখো, জিজি আছে বেঘরে আর পুতুলেরা টুংটাং নেচে ওঠে এ ঘরে। তাহলে জিজি কি করছে না, জিজি বেঘরে ঘুমোচ্ছে আর পুতুলেরা টুংটাং করে শব্দ করছে। এরপরে দেখো, কি আরাম, কখন এমন মনে হলো? তাহলে ছোট্ট শিশুটার কখন খুব আরাম লাগলো? না, শিশুটার ঘুম ভেঙে তার কাছের মানুষগুলো এবং চারপাশের পরিবেশ ঠিক থাকতে দেখে খুব আরাম মনে হলো, তাই তো? এই ছোট্ট শিশুটা যখন ঘুম ভেঙে দেখলো যে তার বাবা মা সবাই তার কাছে রয়েছে, তার আশেপাশে পুতুলরা, তার জিজি সবাই ঘুমোচ্ছে, তখন কিন্তু কি হলো না, তার খুব আরাম মনে হলো। নেক্সট দেখে নি, সব কিছু ঠিকঠাক মনে হলো কখন? না, বাবা মা সবাইকে পাশে পেয়ে এবং আজান আর শিয়ারামের শব্দ শুনতে পেয়ে শিশুটির সব ঠিকঠাক মনে হলো।
এরপরে দেখো বইতে রয়েছে যে যেটি ঠিক সেটা বেছে নিয়ে লিখতে হবে। তো এখানে কিন্তু আমি একেবারেই সঠিকটা লিখে দিয়েছি, ঠিক আছে? তো তোমরা এখানে বইতে দেখবে যে দুটো করে শব্দ দেয়া রয়েছে, তো যেটা সঠিক সেটাই কিন্তু লিখতে হবে। তো প্রথমেই দেখো কবিতাটিতে কখনকার কথা বলা হয়েছে বলো, ভোরবেলার। দুয়েরটা পুতুলেরা ও ঘরে নেচে উঠেছে না এ ঘরে? পুতুলেরা কিন্তু টুংটাং শব্দ করে। আচ্ছা দেখে নিই আমরা একবার কি লেখা আছে, পুতুলেরা কোন ঘরে নেচে ওঠে, না পুতুলেরা কিন্তু এ ঘরে নেচে ওঠে, ঠিক আছে? এটা একটুখানি, পুতুলেরা ও ঘরে নয় এ ঘরে নেচে ওঠে, ঠিক আছে? এবার দেখো তারপরে কি আছে, না আজ না কাল কি আরাম, না আমরা দেখেছি যে আজ কি আরাম, লাস্ট লাইনে এটা লেখা আছে। নেক্সট হচ্ছে দেখো কবিতাটি পড়ে বাক্য সম্পূর্ণ করো, অর্থাৎ কবিতাটা পড়ে তার অর্থ অনুযায়ী বাক্যগুলোকে সম্পূর্ণ করতে হবে। যেমন দেখো আজ ঘুম ভেঙে দেখি বাবা মা পাশে আছে, তাই তো? তাহলে ঘুম ভেঙে কি দেখলো, বাবা মা পাশে আছে, তাই এই বাবা মা পাশে আছেটা আমরা শূন্যস্থানে কিন্তু লিখলাম। এরপরে চলে যাই আমরা, আচ্ছা দেখো এরপরে রয়েছে পুতুলেরা কেমন করে নেচে ওঠে, না পুতুলেরা টুং টাং নেচে ওঠে এ ঘরে। নেক্সট ওই দিকে শোনা যায়, ওই দিকে কি শোনা যায়, শিয়ারাম। দেখবে লেখা আছে এদিকে আজান আর ওই দিকে শিয়ারাম, তাহলে ওই দিকে শোনা যাচ্ছে শিয়ারাম। নেক্সট হচ্ছে ওই ঘরে জিজি কি করছে, না বেঘরে ঘুমাচ্ছে। এরপর হচ্ছে বাক্য রচনা করো। তাহলে প্রতিবারের মতো আমি এবারও তোমাদেরকে জানাই যে তোমরা কিন্তু নিজের পছন্দ মতো বাক্য অবশ্যই লিখতে পারো। আমি এখানে একটা বাক্য লিখে দিয়েছি, ঠিক আছে? এগুলোও তোমরা লিখতে পারো, অসুবিধা নেই, কিন্তু সব থেকে ভালো হয় যদি তোমরা নিজেরা বাক্য লেখো। ফার্স্ট হচ্ছে কুজন, তাহলে ভোরবেলা পাখিদের কুজন মনকে ভালো করে দেয়, মানে পাখিদের ডাকে মন ভালো হয়ে যায়। নেক্সট হচ্ছে টুংটাং, তাহলে টুংটাং শব্দে পিয়ানো বাজছে। নেক্সট হচ্ছে বেঘরে, অর্থাৎ খুব, মানে বেঘরে শব্দের অর্থ তোমরা বলতে পারো যে মানে বেহুশ হয়ে বা অচেতনের মতো ঘুমোনো, সেটা হচ্ছে বেঘরে, তাহলে ছেলেটা বেঘরে ঘুমোচ্ছে। আচ্ছা এবার হচ্ছে আরাম, শীতের দিনে আগুন পোহাতে খুব আরাম লাগে, ঠিক আছে? আচ্ছা এবার হচ্ছে বিপরীতার্থক শব্দ লেখো। তো আমি আগের দিনই বলেছিলাম যে বিপরীত শব্দ লেখার ক্ষেত্রে দুটো শব্দের মাঝখানে তোমরা কিন্তু কাটা চিহ্ন দিতে পারো, এটাই দেওয়া উচিত। তো দেখো ঘুম জাগা ভেঙে গড়ে ঘরে বাইরে আজকাল ওঠে নামে। আচ্ছা নেক্সট আমরা দেখে নিই, না নেক্সট রয়েছে যেটা তোমাদের এখানে দেখো একটা শব্দ ঝুড়ি দেয়া রয়েছে 6 নম্বরে। তো এই শব্দ ঝুড়ি থেকে সঠিক শব্দগুলো বেছে শূন্যস্থানে বসাতে হবে। তো ফার্স্ট হচ্ছে রোজ সকালে আমাদের ঘুম ভাঙে, 6-2 বাবা মা আমাদের ভালোবাসেন, 6-3 আনন্দে মন নেচে ওঠে, 6-4 প্রচণ্ড গরমে আরাম নেই। 7-এরটা রয়েছে কোন কোন পাখির ডাকে আমাদের ঘুম ভাঙে। তো আমি লিখেছি কাক কোকিল আর শালিক, তোমাদের যদি অন্য কোনো পাখির ডাকে ঘুম ভাঙে তোমরা অবশ্যই সেটা লিখতে পারো, ঠিক আছে? তাহলে এই সমস্ত প্রশ্ন উত্তরগুলো তোমরা কিন্তু তোমাদের খাতায় বা করে নেবে, যেগুলো বইতে করা যাবে বইতে করতে পারো, না হলে খাতায় করে নেবে সুন্দর করে, তার সাথে কবিতাটা কিন্তু ভালোভাবে মুখস্থ রাখবে, কারণ পরীক্ষার সময় তোমাদের কিন্তু এটা থেকে শূন্যস্থান পূরণ আসতে পারে। আর তোমাদের যদি আমার পড়ানো ভালো লেগে থাকে, তাহলে এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে আমি ভিডিও দিলেই তোমরা সবার প্রথমে জানতে পেরে যাও। আর তোমাদের অন্যান্য বন্ধুদের সাথেও চ্যানেলটাকে প্রচুর প্রচুর শেয়ার করো, এবং তাদেরও যদি ভালো লাগে তাহলে অবশ্যই তাদেরকে লাইক কমেন্ট করতে বলো। আজ এই পর্যন্ত, ভালো থেকো সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো।